চলছে আইপিএল মেগা নিলাম 2022, যেখানে সর্বোচ্চ বৃত্তিমূল্যের তালিকায় রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। প্রিয় ক্রিকেটারদের নিলামে এক নজর দেখতে মুখিয়ে আছে বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীরা। অনেক সময় অপেক্ষার পর অবশেষে নিলামে ডাকা হয় সাকিবের নাম, কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তাই তো প্রথম দিনে অবিক্রিত থাকতে হয় তাকে। সাকিব বিক্রি না যাওয়ায় দুশ্চিন্তা আরো বেড়ে যায় টাইগার ভক্তদের, না জানিয়ে অবিক্রিত থাকতে হয় মুস্তাফিজকেও। অবশেষে দুশ্চিন্তার ভার কিছুটা কমল, সর্বোচ্চ বৃত্তিমূল্য 2 কোটি রুপিতেই মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।